বাংলাদেশে একা একা হচ্ছিল, তখন উনি একবার কানাডা ছিলেন টরন্টো ইউনিভার্সিটিতে একটা বক্তব্য রাখার জন্য। তো আমার সাথে, আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলাম না, তখন সাধারণ সম্পাদক ছিলাম, ওনার সাথে আমার একটু 2 মিনিট কথা হয়েছিল। আমি বললাম যে দেশের এই দুর্বিষহ অবস্থা, আপনি বিদেশে ঘুরছেন ফুলের মালা নেওয়ার জন্য এবং ফুল নিয়ে আপনার তো ওখানে থাকার কথা, তো দেশের এই অবস্থা, আপনি মানে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন, এটা আমার কাছে খুব বেশি পছন্দের বিষয় মনে হচ্ছে না। উনি এটার উত্তর দেন, উনি অ্যাভয়েড করে গেছে বক্তব্যটা। আজকে বাংলাদেশের এই দুঃসময়ে উনি মানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে 100 নোবেলিস্ট লরিয়েট ওনার পক্ষে ওনার ন্যায় বিচার চাচ্ছেন, কিন্তু আমার মনে হচ্ছে ডক্টর ইউনূস ব্যক্তিগতভাবে, অল ডি রেসপেক্ট, উনি অনেক সম্মানের অধিকারী, বাংলাদেশের একজন প্রথম বাঙালি যিনি নোবেল পেয়েছেন। তো সেক্ষেত্রে বাংলাদেশের জন্য, বাংলাদেশের খেটে খাওয়া মানুষের জন্য উনি অনেক কিছু করার কথা, কিন্তু কতটুকু করতে পেরেছেন সেটা জাজমেন্টটা আমার করার দুঃসাধ্য এবং আমি করব না। তবে আমি দেখি যে উনি যে সমস্ত কেস বা মামলা ওনার বিরুদ্ধে আছে সেগুলি নিয়ে উনি ফেস করতেছেন দৈনন্দিন জীবনে, সেটা ঠিক আছে, কিন্তু বাহিরের লোকেরা বাংলাদেশের আইন নিয়ে কথা বলা বা ওনার ন্যায় বিচার করা, অথবা বুঝা যাচ্ছে যে বাংলাদেশ গভর্নমেন্ট বা বাংলাদেশ ওনার বিরুদ্ধে অন্যায়ভাবে কোনো কিছু করতেছে, এটা বলতে গিয়ে আমাদের মনে হয় আইনের প্রতি বা আমাদের দেশের প্রতি, সার্বভৌমত্বের প্রতি একটা হুমকি স্বরূপ। একজন নোবেলিস্টের জন্য যদি পুরো বাংলাদেশের 70 কোটি মানুষ দ্বিধাগ্রস্ত হয় এবং হুমকির মুখে পড়ে, এটা কতটুকু সমীচীন আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা কতটুকু যুক্তিযুক্ত আমি জানি না, এটা মোল্লা ভাই ওনারা বলতে আপনি পারেন। যুক্তির কথা বা যুক্তি যতটুকুই খুঁজছেন সেটা তো একটা প্রশ্ন আছে। আপনি বলতে যাচ্ছেন যে 17 কোটি মানুষের বিরুদ্ধে চলে যাচ্ছে এই অবস্থান, আন্তর্জাতিক অবস্থান, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক অবস্থান কঠিন থেকে কঠিনতর হচ্ছে। গতকালও নতুন আরেকজন নোবেল লরিয়েট যুক্ত হয়েছে এই তালিকাতে, প্যারিসের মেয়র যুক্ত হয়েছে, তুর্কির একজন খুব প্রভাবশালী মন্ত্রী যুক্ত হয়েছে, মানে বিভিন্ন দেশের খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যুক্ত হয়েছে এবং জনাব ডক্টর ইউনূসের পক্ষে অবস্থান নিচ্ছে। হ্যাঁ সাগর এর ভাই, এটা বিপরীতে বাংলাদেশ সরকারের আমি একটাই অবস্থান, অপরিবর্তিত অবস্থান। আমি এই অবস্থানের কারণে আপনি কি মনে করেন না যে বাংলাদেশের সরকারের এই অবস্থানের কারণে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের 17 কোটি মানুষের জীবনে ঝুঁকির মুখে পড়ছে বা আমি বাংলাদেশ ঝুঁকির মধ্যে পড়ছে আমি এই আমি অবস্থানের সেটা কারণে? আপনাকে বলতেছি, আমি সংক্ষেপে বলতেছি, ডক্টর ইউনূস একজন নোবেল লরিয়েট, তার পক্ষে অথবা তার বিপক্ষে কথা বলে যদি পৃথিবীর বিভিন্ন দেশের লোকেরা স্টেটমেন্ট করে, সেটা সত্য হোক অথবা ন্যায় হোক অন্যায় হোক, এটার মধ্যে দিয়ে তারাও কিন্তু একটা ফেস ভ্যালু ক্রিয়েট করার চেষ্টা করতেছে, কিন্তু সাধারণ সাধারণ খেটে খাওয়া মানুষের কথা, একটা দেশের সার্বভৌমত্বের কথা তাদের মাথায় সেভাবে তখন আর থাকে না, কারণ দে লাইক টু মেক এ গ্রুপ। তারা নোবেল লরিয়েট, তারা তাদের পক্ষে কথা বলবে, এটা এক ধরনের মানে আমি বুঝাইতে চাইতেছি যে সব জায়গায় একটা গ্রুপিং বা লবিং মেনটেন করতেছে তারা, কিন্তু সেই জিনিসগুলো যে একটা দেশের সার্বভৌমত্বের প্রতি বা সেই দেশের 17 কোটি মানুষের বিপক্ষে যাচ্ছে, তারা সেইটুকু আমি জানি না অচেতন ভাবে তারা করতেছে কিনা। আমাদের আমি যেটুকু দেখি গত আপনার কাছে সপ্তাহে কি যে মনে হয় তারা কি অচেতন ভাবে এক করছে, আসনে বসছেন, তারা কি না জেনে বলছে, তারা কি না 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 জেনে সেই না জন্য বুঝে এই আমাদের বিষয়ে? আমাদের বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী উনি সরাসরি বলছেন যে ওনারা উকিল নিয়োগ করুক এবং পাঠাক, এসে ওনারা দেখুক ওনার দলিল দস্তাবেজ এবং ওনার রেকর্ড, উনি যেখানে শ্রমিকের যে আয়ের টাকা সেটা উনি 1200 কোটি টাকা না দিয়ে উনি কেস আদালত করে সেটাকে 400 কোটিতে নিয়ে আসছে। আপনি হয়তো জানেন, আমি জানি না, আপনারা হয়তো নোবেল যখন পান বাংলাদেশি কারেন্সিতে সম্ভবত প্রায় 10 কোটি টাকার মতো ওখানে নোবেলের প্রেক্ষিতে পাওয়া গেছে বা পায়ের নোবেল যখন, প্রাইজ হিসেবে, হ্যাঁ সেই ক্ষেত্রে দেখা গেল যে উনি ওই ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য অনেক টাকা খরচ করে সেখানে সেই সেটা হয়তো 4 কোটি হবে, সেটাকে 2 কোটিতে নিয়ে আসছেন। উনি আসলে আমি জানি না উনি বাংলাদেশের ওনার নৈতিকতা নিয়ে প্রজাতন্ত্রের প্রশ্ন আছে, মানুষের আপনি জন্য সেটা কত বলতে কিছু যাচ্ছেন, কিন্তু করতে পেরেছেন, উনি সম্মানী ব্যক্তি, সম্মান সোনার ঠিক আছে, কিন্তু উনি মানুষ হিসাবে যতটুকু করার ততটুকু উনি করতে পারছে না, বরং উনি টাকা পয়সা খরচ করে বিভিন্ন লবিং আন্তর্জাতিক গ্রুপ মেনটেন করে উনি ওনার অবস্থানটা ঠিক রাখেন, সেটা আমাদের জন্য কতটুকু উপকারী, দেশের জন্য কতটুকু উপকারী আমি জানি না। আই ডোন্ট লাইক টু জাস্টিফাই, বাট অল দিস ইজ নিউজ ইন ডিফারেন্ট পেপার অর পিপল নোজ অ্যাবাউট ইট। এখন ডক্টর ইউনূস সাহেব একবার রাজনীতি করার চেষ্টা করছেন, সেদিনও তিনি ডিক্লাইন হয়েছেন, এখন আবার কেন এই জিনিসটা সামনে নিয়ে আসা হচ্ছে, কারা করতেছে আমি জানি না, তবে এটা আমাদের জন্য, দেশের জন্য
আমি অনেকটা যথেষ্ট যুক্তিযুক্ত মনে করি না, এগুলো ওনার কথা। আর আজকে সেকেন্ড প্রশ্ন হলো যে বাংলাদেশ এই গত 14 বছরে বা 15 বছরে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ভাবে যে জায়গায় শীর্ষস্থানে এসেছে, পৃথিবীর কোন দেশ বা কোন নেতা এটাকে অ্যাভয়েড করতে পারতেছে না। প্রতিনিয়ত তারা এটা নিয়ে লেখালেখি করতেছে, কথা বলতেছে। এবং আমি মোল্লা ভাইকে বলতে চাই যে পৃথিবীর সমস্ত দেশের